হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার রেসিপিতে রয়েছে অতি সহজে ঘরে সব থেকে সহজ উপায়ে জেলি তৈরির রেসিপি, তাও আবার জেলাটিন ছাড়া। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় জেলি। একটা পাত্রে আমি নিয়ে নেব 4 কাপ পরিমাণের পানি। আমি 4টা কাপে সেট করব, তার জন্য এখানে 4 কাপ পরিমাণে পানি নিয়েছি। আপনারা যে যতটুকু তৈরি করবেন সেই হিসেবে পানি নিয়ে নেবেন। তারপর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে চিনি। 1 কাপ পানির জন্য 1/2 কাপ চিনি দিতে হবে। আমার এখানে 2 কাপ চিনি লাগবে, বাট আমি দিয়ে দেব 1.5 কাপ চিনি। আমার বাচ্চারা খুব একটা মিষ্টি পছন্দ করে না, তার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। অবশ্যই আগার আগার পাউডারটাই ইউজ করতে হবে, তা না হলে কিন্তু জেলিটা হবে না। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে জেলির ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। পানি এবং চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। 1 কাপ পানির জন্য 1/2 কাপ চিনি আমি বারবার বলে দিচ্ছি। তারপর আমি যে পাত্রে সেট করবো ওই পাত্রে দিয়ে দেব হলুদ কালার, সবুজ কালার এবং লাল কালার। আর একটা পাত্রে আমি দিয়ে দেব লেবুর খোসা। তারপর চিনি এবং পানিটা আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি। চুলায় দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। একটা পর্যায়ে যখন বলক উঠে আসবে তখন এরকম ফেনা হয়ে আসবে। তারপর ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। এরকম যখন ফুটতে শুরু করবে 2 মিনিট জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে। অবশ্যই গরম গরম যে পাত্রে সেট করবেন ওই পাত্রে ঢেলে দিতে হবে। দেখেন আমি সবুজ, হলুদ এবং লাল কালারটা ইউজ করেছি। আর একটা করব সাদা, সেটার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর খোসা। এই অবস্থায় ফ্যানের নিচে রেখে দিতে হবে 1/2 থেকে 1 ঘন্টা। এর মধ্যে জেলিটা সেট হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম, এতে করে জেলিটা আরও ভালো করে সেট হয়ে যাবে। এই জেলি দিয়ে আমি নেক্সট ভিডিওতে ফালুদার রেসিপি দেখাবো। দেখেন 1 ঘন্টা পরে জেলিটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন জেলিটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব কতটা পারফেক্টভাবে জেলিটা সেট হয়ে গেছে। অতি সহজেই কিন্তু আপনারা এইভাবে জেলি তৈরি করতে পারবেন। ঢাকায় আর ফালুদাতে সবচেয়ে বেশিরভাগ এই জেলিটা ইউজ করা হয়। আমি আপনাদের সাথে ঢেলে শেয়ার করছি জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেন দেখতেও কি সুন্দর দেখাচ্ছে, একদম পারফেক্টভাবে জেলিটা সেট হয়ে গেছে। অতি সহজেই ঘরেই কিন্তু আপনারা জেলি তৈরি করে নিতে পারবেন। আমি আমার প্রত্যেকটা কালারই প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি এই জেলিটা দিয়ে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফালুদার তৈরি করে দেখাবো। দেখেন আমি সবকটা জেলি কিন্তু ঢেলে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টভাবে জেলিগুলো বসে গেছে। অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করতে হবে, 1/2 থেকে 40 মিনিট জেলিটাকে সেট হওয়ার জন্য দিতে হবে। তৈরি হয়ে গেল অতি সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে জেলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।